নমস্কার বন্ধুরা, আন্না সংসার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফিরে আসলাম রুই মাছের রেসিপি নিয়ে। আর আজকে আমি এই রুই মাছটি কালো সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে এই রুই মাছটি বানাবো। আর বন্ধুরা, এই রুই মাছটি গরম ভাতের সাথে খেতেই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক করে দেবেন। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন বন্ধুরা, রুই মাছ বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ একসাথে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেব। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এক প্লেট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছ এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি অল্প একটু হলুদ, দিচ্ছি অল্প একটু লবণ, ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দেবো একটু কালো সর্ষের ফোড়ন। এবার কালো সর্ষের মধ্যে রসুন ফোড়ন দেবো। রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো দুটো টমেটো কুচি। টমেটোটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর যতক্ষণ টমেটোটা না গলে ততক্ষণ ধরে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই গলে গেছে, এবার এর মধ্যে দেবো আদা বাটা। আদা দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। দিচ্ছি ধনের গুঁড়ো, অল্প করেই দেবো। দেবো জিরের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ, আর দেবো লবণ। এবার সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে এখন দেবো একটু জল। দিচ্ছি অল্প একটু জল মশলাটা কষানোর জন্য। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো। এবার একটু আলুর সাথে মিশিয়ে নেব। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আলু তো ভাজাই আছে, সেই জন্য বেশি কষানোর দরকার নেই আলুর সাথে। এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে দেবো জল। এবার আমি কিছুক্ষণ হতে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ হতে দেবো, যাতে মাছের ভিতরে
ঝোলটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা 3-4 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম, মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। আর আমি 3-4টে কাঁচা লঙ্কাও মাঝখান দিয়ে চিরে দিয়ে দিয়েছিলাম। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রি মাছের রেসিপি। দেখলেন তো বন্ধুরা, কালো সর্ষে আর রসুন ফোড়ন দিয়ে আমি কীভাবে এই রি মাছটি বানালাম। তাহলে বন্ধুরা, দেরি না করে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, একটি করে লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করা। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।